উরে বাপরে বাপ, এটা কি বানিয়েছে, এটা কি ট্রেলার ভাই, এটা কি ট্রেলার, গুজবাম্পসের বাবা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আপকামিং হিন্দি সিনেমা অ্যানিমেলের অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। তো এই ছবিতে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি রণবীর কাপুরকে, অনিল কাপুরকে দেখতে পাচ্ছি, আচ্ছা সুরেশ ওবেরয়জিকে দেখতে পাচ্ছি, ববি দেওলজিকে দেখতে পাচ্ছি, প্রেম চোপড়াকে দেখতে পাচ্ছি, শক্তি কাপুরকে দেখা গেছে ট্রেলারে একদম ছোট্ট করে, আরও অনেকে আছেন, রশ্মিকা মন্দানা ডেফিনেটলি নায়িকার নাম তো বলতে হবে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই প্রথমেই আমি ট্রেলারটা কেমন লাগলো বলার প্রথমেই বলি, এটা প্রচণ্ড ইমোশনাল আর সেন্টিমেন্টাল একটা গল্প হতে চলেছে। এটা বাবা ছেলের গল্প এবং তার সঙ্গে সঙ্গে একটা গ্যাংস্টার ড্রামা আমরা বুঝতে পারছি। এখানে রণবীর কাপুর, সে তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে আর তেমন রেসপেক্ট করে, তেমন শ্রদ্ধা করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারটাকে শুরুই করা হচ্ছে বাবা এবং ছেলের একটি কনভারসেশন দিয়ে, যেখানে তার ছোটোবেলার একটি দিন মনে করাচ্ছে তার বাবাকে, যেদিন মাইকেল জ্যাকসন এসেছিল, তার বন্ধুরা চলে গিয়েছিল মাইকেল জ্যাকসনকে দেখতে, কিন্তু সে যায়নি, কারণ সেই দিন তার বাবার জন্মদিন ছিল, বাবাকে উইশ করবে বলে সে যায়নি। আর যখন সে বাবা বাবা করে ডেকেছিল, তখন তার বাবা তাকে কী রিপ্লাই করেছিল সেই বিষয়টাকে আরেকবার রিক্রিয়েট করার চেষ্টা করলো রণবীর কাপুর। পার্টিকুলার সেই দৃশ্যটা ট্রেলারের শুরুটাই তো প্রচণ্ড অন্যরকম, ওইখানেই দর্শককে আটকে দিয়েছে গোটা ট্রেলারটা দেখার জন্য, একদম প্রথমে ঝলকটাতে। প্রায় 3.5 মিনিট ডিউরেশন একটা ট্রেলারের, কোথাও গিয়ে এক ফোঁটা বোর লাগেনি। ট্রেলারটা এত সুন্দরভাবে কাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি রণবীর কাপুর, সে তার বাবাকে এতটা রেসপেক্ট করে, মানে প্রচণ্ড বাধ্য একজন ছেলে। তার বাবা যখন বলছে ছোটো চুলে ভাল লাগে, তখন ছোটো চুল, যখন বলছে না বড়ো চুলেও ভাল লাগে, তখন বলছে হ্যাঁ আমি চুল বাড়িয়ে নিচ্ছি বলে বড়ো চুল। তো এই জায়গাগুলো, যখন তার বাবার ওপর অ্যাটাক হলো, তার বাবা বুকে গুলি বিঁধলো, সেই সময় বলছে যে আমি মানে গলা কেটে রেখে দেবো যে আমার বাবাকে গুলি করেছে, সেই জায়গাগুলো। রশ্মিকা মন্দানা যখন বাবার নামে নিন্দা করছে, বা অরিজিনালি বাবা যেরকম সেটা যখন পোর্ট্রে করার চেষ্টা করছে রণবীর কাপুরের সামনে, তখন রশ্মিকা মন্দানার গলা টিপে ধরছে গিয়ে, মানে এতটাই ভালোবাসে তার বাবাকে। এটা একটা অত্যন্ত সেন্টিমেন্টাল ফিল্ম, এবং এই ছেলেটি কিভাবে একজন গ্যাংস্টার হয়ে উঠছে। এখানে আমরা ববি দেওলজিকে দেখতে পাচ্ছি মেন ভিলেন হিসেবে, যিনি কিন্তু এখানে একদম বোবা ভিলেন। হ্যাঁ, আমি যতদূর জানতে পারলাম এই ক্যারেক্টারটা কিন্তু কথা বলে না, মানে পুরো ছবি জুড়ে কোনো সিঙ্গল ডায়লগও নেই, কোনো ওয়ার্ডও নেই। ববি দেওল কিন্তু এখানে একজন নীরব খলনায়ক, পরিষ্কার কথা। ববি দেওলের এন্ট্রিটা কেন কাঁদছেন উনি বুঝতে পারছি না, তারপরে রণবীর কাপুরের বডির ওপরে শুয়ে সিগারেট ধরানোটা অন্য রকম। আচ্ছা, একটা বিশাল সাইজের মেশিন গান দেখতে পেলাম, ও তো KGF-এর বাবা হয়ে গেছে। এবং অ্যাকশন সিকোয়েন্স এত ভালোভাবে ডিজাইন করা, এবং যেভাবে BGM-এর সঙ্গে বিট কেটে কেটে ওই একই বিটে অ্যাকশন সিকোয়েন্সগুলো চলছে, ওই বিশাল বড় একটা নলের বন্দুক দিয়ে শুরু হলো অ্যাকশন সিকোয়েন্সটা, একটা কুড়ুল দিয়ে একটা লোককে গলা দিয়ে ধরে একদম উপর দিকে তুলে দিল, ওই অত দূর পর্যন্ত পুরো কাট 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 অ্যাকশন যাচ্ছে একদম রিদিম অনুযায়ী। কী সুন্দর ডিজাইন করা বিষয়টা, এবং রণবীর কাপুরের মেকআপ কি ভালো হয়েছে, চোখটা ফোলা একদম প্রথম সিনটা যেভাবে দেখা যাচ্ছে। এইবারে বুঝতে পারলাম কেন এই ছবিটা এ সার্টিফিকেট পেয়েছে, প্রচুর ভায়োলেন্স থাকবে এই ছবিটাতে, মানে রক্ত ভর্তি ভর্তি, রক্ত ভর্তি ভর্তি। একটা জায়গা এরকম আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, মুখোশ পরা একজন, একটি কালো মাস্ক পরা একটি মানুষ, এবং তার পার্টিকুলার একটি বডি পার্টে গুলি চালাবে রণবীর কাপুর। কি অদ্ভুতভাবে দেখিয়েছে বিষয়টা, খুব অন্যরকম, খুব ক্যাচি কিছু ডায়লগস থাকবে বুঝতে পারছি, এবং সেন্টিমেন্টের চূড়ান্ত লেভেল হবে, মানে এই ছেলেটি তার বাবার জন্যে কোন এক্সটেন্ড লেভেল পর্যন্ত যেতে পারে সেইটা দেখাবে এই ছবিতে আমাদের। ভাল লাগ, বেশ ভাল লাগলো, বেশ মানে কি প্রচণ্ড ভাল লাগলো ট্রেলারটা, ভীষণ প্রমিসিং ট্রেলার। ট্রেলারের মধ্যে একটা গান শুনতে পেলাম, সেই গানটা ভীষণভাবে ভালোভাবে ওয়ার্ক করছে। তো এই ছবিটা এ সার্টিফিকেট পেলেও ভাই এই ছবিটা দৌড়বে, এটুকু তো বোঝা যাচ্ছে। রণবীর কাপুরের একটা ফ্যান ফলোয়িং আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে রণবীর কাপুর আর অনিল কাপুরের কম্বিনেশন, তার মধ্যে বাবা ছেলের গল্প, তার মধ্যে চূড়ান্ত অ্যাকশন, তার মধ্যে ড্রামা পোর্শন ভালোভাবে বিল্ড আপ হবে, সব দিয়ে না আমার মনে হচ্ছে এটা প্রচণ্ড ভালো ওয়ার্ক করবে বক্স অফিসে, দেখা যাক। যদি কেউ এরকম মনে করে থাকো যে শামশেরার মতন ধেড়িয়ে পড়তে পারে,
আমার কিন্তু মনে হচ্ছে একদমই নয়, এই স্টোরিটায় দম আছে ভাই, কারণ ডিরেক্টর কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এটা মাথায় রাখতে হবে। তার কিন্তু ক্যারিয়ারে খুব একটা ফ্লপ নেই এবং প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে ছবি তৈরি করেন, ধীরে ধীরে, কোনো তাড়া নেই, একটা প্রজেক্টকে যত্ন করে তৈরি করেন। আর সেটা কী এক্সটেন্ড লেভেলের যত্ন হয় সেটা আমরা যখন আউটপুট হিসেবে দেখি তখন জানতে পারি, বুঝতে পারি। আমার খুব ভাল লেগেছে অ্যানিম্যালের ট্রেলার, ভীষণই ভালো লেগেছে। দেখা যাক, মনে হচ্ছে ফাটিয়ে দেবে রণবীর কাপুর, একাই টেনে নিয়ে চলে যেতে পারবে গোটা ছবিটাকে, এত ভালো পারফরমেন্স দিয়েছে। আর অনিল কাপুর, এনারা তো লিজেন্ড, এনাদের নিয়ে কী বলবো। চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অ্যানিম্যালের ট্রেলার অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট উইকে 1 ডিসেম্বরই রিলিজ পাচ্ছে, আমি তো ডেফিনেটলি প্রথম দিনই দেখবো এবং রিভিউ করবো। টাটা।